হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে সাথে শেয়ার করতে চলেছি একটি ক্রিম সম্বন্ধে, যেটা হচ্ছে নো স্ক্রাচ ক্রিম। তোমরা অনেকেই দেখেছো এই ক্রিমটি, আবার অনেকে ইউজ করো কিন্তু জানো না এই ক্রিমটি ইউজ করলে আমাদের মুখে কী সমস্যা হতে পারে। তো আজকে টপিক এই বিষয় নিয়ে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, অনেকে কিন্তু খুব দ্রুত ফর্সা হওয়ার জন্য এই নো স্কার্স ক্রিমটি ইউজ করে থাকে, কিন্তু এই ক্রিমটি আমাদের মুখের জন্য কি সত্যিই ভালো, এটা কিন্তু অনেকেই জানে না। তো বন্ধুরা, আমি বলে রাখি, এই ক্রিমটা তোমরা যে কোনো অনলাইন ও অফলাইন সব থেকে পেয়ে যাবে, যেটার প্রাইস মাত্র 249 টাকা। তো এই ক্রিমটি আমাদের ফেসের জন্য কিন্তু একদমই ভালো না। এই ক্রিমটি আমাদের ফেসে মিনিমাম এক সপ্তাহ মাখলে খুব দ্রুত রেজাল্ট দেখতে পাওয়া যায়, যেমন কালো থেকে ফর্সা এবং মুখে কোনো র্যাশ পিম্পল থাকলে সেটা থেকে রিকভার। কিন্তু এই ক্রিমটি সম্পূর্ণ স্টেরয়েড জাতীয় একটি ক্রিম, যেটা আমাদের স্কিনের জন্য খুবই খারাপ। এই ক্রিমটি যদি রেগুলার ইউজ করা হয় বা এই ক্রিমটি যদি দীর্ঘদিন ইউজ করা হয়, তাহলে কিন্তু আমাদের স্কিনে ভিতর থেকে প্রচুর পরিমাণে অয়েলি এবং প্রচুর পরিমাণে ড্যামেজ হতে পারে। তো এই ক্রিম থেকে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করাই উচিত। তো এই ক্রিমটা যারা রেগুলার ইউজ করো তাদের